তার দাদা পীর তার পীরের নাম হোসেন আহমদ মাদানী হোসেন আহমদ মাদানীর পীরের নাম রশিদ আহমদ গাঙ্গি এই গাঙ্গুহির একটা এরা গাঙ্গুর গাঙ্গুহি হ্যাঁ গাঙ্গু একটা জায়গার নামের সেই রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব নাম কি এমদাদুস সুলুক সেই কিতাবে রশিদ আহমদ গাঙ্গুহি এই কথা লিখে দিয়েছেন নবী কা ছায়া না থা ইসলিয়ে কে নূর থা আজকে আমি আসার সময় এক বন্দার আলোচনা ফেসবুকে আসছে ওই আমাদের বয়ান হিসাব যাকে বাতাসি ছেলে বলে দি হ্যাঁ এই বন্দা একটা ওয়াজ আসছে সে বলছে নবী সাধারণ মানুষ না নবী মহামানুষ এমনকি নবী সাধারণ নূর না নবী মহানূর লাইনে তো আসতে দেখি কি বলতেছে 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 কি নবী সাধারণ মানুষ না মহামানুষ নবী সাধারণ নূর না মহানূর বলে নবীকে নূর বললে হবে না নবীকে নূরুন আলা নূর বলতে হবে এরকম বলে ফেললে তো আর কোন ঝগড়া নেই কথা বলুন ঠিক কি না এরকম বললে তো আর কোন কি নাই কোন দূরত্ব নাই এই আকিদে চলে আসুন না আর বাড়াবাড়ি করার কি দরকার আহলে শূন্য তোল জমাতে আকিদে চলে আসলে সবাই একসাথে আমরা জন্নাতে যাব কথা বলুন ঠিক কি না আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুন আমরা কোরআন শরীফে বলেছেন নবীকে নূর না কোরআন শরীফে বলেছেন নূরুন আলা নূর এই নূরুন আলা নূর বুঝাবার জন্য আমার আল্লাহ গোটা কোরআনে একটা সূরায়ে নূর নাজিল করলেন কি নূর সুরায়ে নূর মানে কি এটা আল্লাহর নূর না না এখানে আছে মাসালু নূরিহি কামিশকাত আল্লাহ সেখানে নুরের মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন আল্লাহ বলেন আমার উদাহরণ না আমার উদাহরণ না যে নূরের উদাহরণ দিয়েছে এটা আমার বন্ধুর কারণ আমি আল্লাহ তো কেমন লাইসা কামিসলি হিসাই আমার তো উদাহরণ হতে পারে না আল্লাহর উদাহরণ হতে পারে কিন্তু সুরাই নুরের নূরের একটা উদাহরণ দিয়েছেন সি নুরটা কি বলে এটা হলো আমার বন্ধু নবীর দিল নূরকা আল্লাহ হজরত এই সুরাই নুরের মেসাল যেটা দিয়েছেন আমার আল্লাহ সেটার অনুবাদ করতেছেন তফসিল করতেছেন কাব্য আকারে দিল মিশকাতে तन সিনা জোজাজা নূর কা কি বলেছেন তালে হাদিস আয়াত আগে শুনেন আয়াতটা শুনলে আল্লাহ হযরতের কালামটা বুঝবেন আগে আগে আয়াতটা বুঝাই আপনারা মনোযোগ আছে তো সেটা কি আয়াতটা একটু লক্ষ্য করুন সেটা হচ্ছে কোন সূরা বললাম সূরা ই ন সেই নূরের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন একটু লক্ষ্য করি আল্লাহ আমাদেরকে শুনে ইমান মজবুত করার তফিক দিক আমিন বলি সলা সালাতুনিয়া

এই নূর মানে এই মুনাথ আমার আল্লাহ আসমান আসমানকারী জমিন ও নূর দিয়েছেন কে আল্লাহ বলেন আমি আল্লাহর নূরের একটা মেশাল আছে এটা কিরকম বল কামেসকাত আমার একটা নূর আছে আমার নূরের মেসালের নাম হলো মেসকাতের মতো মেসকাত মানে দানি থাক দানা থাকা মোমবাতি রাখে যে একটা দানা কি বলে থাক দানি আছে না ক্যান্ডেল এটার নাম মেসকাত আমার আল্লাহ বলেন মাতাল নুরিহি কামেসকাত আমার নূরের উদাহরণ হল মেসকাতের মতো ফিহা মিসবাহ যে মেসকাতে একটা চেরা গাছে মেসবা মানে কি বাতি আবার ওই মেজবাটা বাতিটা একটা জোজাজার মধ্যে এমনি দিলে হবে না তো থাকের মধ্যে একটা কি আছে থাকের মধ্যে একটা দানি আছে না এই দানির মধ্যে কি বাতি আল্লাহর বলেন ওয়াজোজা জা নাহা এই জোজাজা এটা একেবারে উজ্জ্বল নক্ষত্রের মতো জুড়ে বলুন সবহান আল্লাহ এখানে তফসিল হচ্ছে আল্লাহর নুরের মসালমানি যে মেসকাত বলেছেন আল্লাহ হজরত বলেন মেসকাত দিল না দিল দিল মানে বাতি এই বাতি হলো নবীজির দিল মিসকাতে নবীজির শরীর হলো মেসকাত শরীর হলো মেস আর শরীরের বোতল নবীজির দিল আছে এটা হলো মেসবাহ সিনা যোজা যা নবীজির সিনা হলো যোজা যা কারণ সিনার মধ্যে ওই বাতিটা আছে সিনার মধ্যে কি আছে বাতিমানি নবীজির কলব দিল তাহলে কি বুঝলেন এই আয়াতে সুরার মধ্যে আমার আল্লাহ নিজের মেশাল দেন নাই আপন হাবিবের নূরের মেশাল দিয়েছেন কেন আমার নবী নূর ছিলেন নবীজির কোনো ছায়া ছিল না নবীজির ছায়া এস এই কারণে ছিল না যে লেয়ান্না হু কানা নূরা আমার নবীজি নূর ছিলেন আর বড় বীর বলতেছেন আমার ছেলেরা বাকিটা নবীর ভিতরে ঢুকাই দিলাম ছায়াটা দেখে দিলাম কেন ছায়া ঢুকাই দিলে মানুষ আমাকে তো নবী মনে করে ফেলবে সেই কারণে কথা বলুন আর জুড়ে বলুন তাহলে পাক বাগদাদ উনি এমনভাবে ফানাফি রসুল ছিলেন কিভাবে মনগড়া চলে নবীজি শরীয়ত সুন্নাত মোতাবেক চলতে চলতে নবীর শরীয়তকে এত বেশি গুরুত্ব দিতেন আমার হස්পাপ শরীয়তকে কসবাক বলেন লাউলা লাজামুশ শরিয়াতি আলা লিসানি শরীয়তের লাগাম যদি আমার জিব্বাতে না থাকতো শরীয়তের লাগাম যদি আমার জিহ্বায় না থাকতো লা আখবারতু তখন আমি বলে দিতাম কি বলতাম মা তাকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদখিরুন তোমরা ঘরে ঘরে কি খাও কি জামায়াত করো আমি জায়গায় বসে দেখি তবে বলি না কেন বলি না বড় পীর বলে লাগাম আমার মুখে আছে ঘোষে বাঁকের আশেক হলে ঘোষিয়া কমিটির অন্তর্ভুক্ত হলে মুখ কি করতে হবে হম লাগাম রাখতে হবে শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না শরীয়ত নিষেধ করেছে এরকম কোনো কথা বলা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে মন্দ বলা যাবে না গি বোধ করা যাবে না মিথ্যা বলা যাবে না কথা বলুন ঠিক কি না কি থাকতে হবে লাগাম বড় বীর বলেন কি লালেয়ানি আমার এই জিবর মধ্যে যদি শরীয়তের লাগাম না থাকতো তাহলে আমি বলে দিতাম কি বলতাম তোমরা ঘরে ঘরে কি খাও কি কি জামায়াত করো তোমরা ঘরে কি খাও কি জামায়াত সেজন্য ঘোষ পাকের আশেক ভক্তদেরকে আমি অনুরোধ জানাবো মুখে যা ইচ্ছা তা বলতে পারবেন না লাগাম লাগাই দেন ঘোষ পাকের অনুসরণ করুন মাসাল্লাহ আমাদের আজকের আমি আমি নারে থাকবি না রে আমার সম্মানিত মামাজন খেবলা অত্র এলাকার দীর্ঘদিন যাবর যখন আমরা ছোট ছিলাম তখন থেকে খতিব বলুন মারহাবা কাজী দিন মিল্লাতের লক্ষতা জিগার আমাদের মাঝে তার শিফ এনেছেন আমি আর কথা বাড়াবো না আমি এতটুকু বলবো আমরা যারা গোস পাক সাহিসে বক্তাদের কি আশেক ভক্ত দাবি করি আমাদের জিব্বাকে সামলাইতে হবে যা ইচ্ছা তা বলতে পারবো না হ্যাঁ বলতে পারবো না ঠিক আছে লেখতে তো পারবো কি বলেন না বললে কি লিখতে পারবো লেখায় এটাই বলা সেজন্য অনুরোধ জানাবো আল্লাহ পাক সুবহান বা তালা আমাদের সবাইকে বাস্তবিকপক্ষে গসপাকের অনুসারী হিসেবে কবল করুন গসপাক যেভাবে নবীজি শরিয়ৎ সন্নতকে গুরুত্ব দিয়েছেন আর আমরা যারা গসপাকের আসে আমরাও গসে বাঁকের অনুসরণ করতে হবে গসে বাঁকের অনুসরণ হলে অনুসরণ করলে গৌসুল আজম হওয়া যায় না তবে আল্লাহর বন্ধু হওয়া যায় কথা বলুন ঠিক না গৌশল আজম তো হওয়া যাবে না তবে আল্লাহর বন্ধু হওয়া যাবে اللہ پاک سبحان و تعالی اما کے شہین شہ غوث پاکر جتا جتا انشورن قرار توفیق دن کروک آمین و آخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ